তো গাইজ, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে। মালয়েশিয়া থেকে আমি ভিলেজমান তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে পাম অয়েল বাগান বা পাম গার্ডেন ওয়ার্ক। এখানে স্যালারিটা কীভাবে দেয় সেটার উপরে। তো মূলত কথা হচ্ছে, স্যালারি সবাই যখন বাংলাদেশ থেকে আমরা মালয়েশিয়াতে আসি, তখন ওখানে যেটা শো করে সেটা হচ্ছে বেসিক বেতন দেখায়, বেসিক এবং ওভারটাইম। আসলে পামবাগানে বন্ধুরা বেসিক এবং ওভারটাইম নাই বললেই চলে। শুধুমাত্র অফিস স্টাফ যারা, এরাই এটা কোম্পানি এদেরকে বেসিক এবং ওভারটাইমটা দেয়। আর আমাদের মতো সাধারণ ওয়ার্কার যারা, এদের সবার কন্ট্রাক্ট, সবই কন্ট্রাক্ট। এখানে বেসিক ওভারটাইম নাই বললেই চলে। হাতে গোনা কয়েকজন লোক শুধুমাত্র কম অর্থাৎ বেসিক এবং ওভারটাইম পায়। তো এরা হচ্ছে কারা? এরা হচ্ছে সুপারভাইজার গ্রেডার, অর্থাৎ যারা কিছু লোককে একসঙ্গে নিয়ে কাজ করায় এবং যারা ফলগুলো চেক দেয়। তো আমাদের মতো কিছু লোক, কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে একটা গ্যাং তৈরি করে, করে সেখানে গ্যাংয়ের ভিতরে একজনকে সুপারভাইজার দেয়। তো তাকে কোম্পানি বেসিক এবং ওভারটাইমটা দেয়, আর বাদ বাকি যারা কাজ করে এদের সবারই কন্ট্রাক্ট, সবারই কন্ট্রাক্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পামবাগানে আসলে কিভাবে স্যালারিটা দেয়। আসলে একটা ফিল্ডে বা একটা পামবাগানে অনেক রকমের কাজ রয়েছে, এটা একদিনে বা একবারে বলে শেষ করা সম্ভব নয়। তো আমি আর একটা ভিডিওর মাধ্যমে পামবাগানে কী কী কাজ রয়েছে সে বিষয়ে বলবো। আজকের ভিডিওটা হচ্ছে মূলত পামবাগানে স্যালারি কীভাবে দেয়। তো প্রথমেই বলে দিয়েছি, কন্ট্রাক্টে দেয় অর্থাৎ চুক্তির মাধ্যমে। ফল কাটলে সেটাও চুক্তিতে, ফল বের করা সেটাও চুক্তিতে, এরপরে গাছের গোড়ায় যখন বীজ দেয় বা সার দেয় এটাও চুক্তিতে। এক একটা এক এক রকম রেট আছে, সেই রকম রেটের উপর ভিত্তি করে স্যালারিটা আসে। তো যে যত ফল বেশি কাটতে পারে, যে যত বেশি স্প্রে করতে পারে, যে যত বেশি সার দিতে পারে, ঠিক তেমনি সে তত বেশি স্যালারি এখান থেকে পেয়ে থাকে। তো আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে পামবাগানের স্যালারিটা কীভাবে দেওয়া হয়। তো এটা মূলত হচ্ছে, এখানে যার যত সক্ষমতা বেশি কাজের উপর, যে যত পরিশ্রমী বেশি, যে যত কাজ করবে সে তত বেশি ইনকাম করতে পারবে। এখানে পামবাগানে এরকমই। যারা প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসতে চান বা আসবেন, তারা অবশ্যই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর এই ভিডিওটার মাধ্যমে আপনারা মোটামুটি কিছু ধারণা পেলেন। পরবর্তীতে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।